বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। 2023 সালের শেষ দিন আজকে, কালকে আমরা 2024 সালে প্রবেশ করব। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি আসলে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আমি সবসময় মনে করি, আমি বিশ্বাস করি মনে প্রাণে, যে প্রতিটা মানুষেরই উচিত মানুষের কল্যাণে নিয়োজিত থাকা। তখনই দেখবেন নিজেও ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। কখনো খারাপ চিন্তা মনের ভিতরে আনতে নেই যে এর পিছনে লাগবো, ওর পিছনে লাগবো, ওকে কিভাবে মেরে আমি বড় হব, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এবং আমাদের জীবনে পার্ট অফ লাইফই হবে শুধুমাত্র এবাদত, বন্দিকি, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন, ভালো কাজ করা, এর মাধ্যমে কিন্তু জীবনে সকল শান্তি। কখনো মানুষকে ঠকিয়ে মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে নিজে বড় হয়ে যাবেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। কখনো মানে এমুকে এরকম আছে, আমি কেন হচ্ছি না, সেজন্য আমি অবৈধভাবে পন্থা অবলম্বন করব, সেগুলি থেকেও বেরিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এবং আমরা ইসলামের আদেশ নিষেধ মেনে চললেই কিন্তু আমরা সকল সুখ ইনশাল্লাহ পাব। যেহেতু আমার এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, এখান থেকে আমরা মানুষের কল্যাণে কাজ করি, যেমন পাত্রপাত্রী সন্তান দিয়ে বিয়ের ব্যবস্থা করি, সুদীর্ঘ প্রায় 30-35 বছর ধরে ইনশাল্লাহ করে আসছি। সকল প্রশংসাই আল্লাহর। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে এই সুন্দর কাজটা সুন্দরভাবে করে যেতে পারি। কিন্তু আছে তো মানুষ সমাজে, অনেকেই আছে খুব মানে কিছু কিছু মানুষ আছে মানুষকে মানুষ বলে মনে করে না, যে কিভাবে তাকে নেমে নিচে নামাবো সেই চিন্তায় থাকে। আমি এইটা থেকে আমি সবচেয়ে ঘৃণা করি, কেউ যদি কারো নামে বদনাম করে, কেউ যদি মিথ্যা কাল্পনিক গল্প বানায়, কেউ যদি মানুষের সত্যটা জেনে মানুষকে সত্যভাবে সেটা না বলে ভিতরে লুকিয়ে রাখে, এই জিনিসগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন বর্তমান যে সমাজটা চলতেছে, এই সমাজে হচ্ছে এখন ডিজিটাল যুগ, স্মার্ট যুগে আমরা প্রবেশ করছি, এবং ডিজিটাল যুগ যত হচ্ছে তত কিন্তু অনেক ক্রিটিক্যালও হচ্ছে। কিছু কিছু মানুষ আছে, মানে আমি তো এই সামাজিকতা করে দেখে প্রতিদিনই আমার নতুন নতুন হাজারো মানুষের সাথে পরিচয়, তো এক একটা মানুষের চিন্তাভাবনা এক এক রকম। কিন্তু আমার সবসময় আমার ব্রেনে থাকে যে কোন মানুষটার কল্যাণ করা যায়, কিভাবে মানুষটাকে তার ভালো পথে আনা যায়। যেমন আমাদের যে এটা একটা হচ্ছে আপনার পাত্রপাত্রের সন্তান দিয়ে বিয়ে শাদীর মাধ্যম, এখানে আমি কোনো ছেলে মেয়ে যখন একটা ভালো পাই বা কোনো কোনো একটা খারাপ কোনো সন্তান যে না এই মেয়েটা বা এই ছেলেটা কোনো সমস্যাগ্রস্ত, আমি সাথে সাথে এটা কিন্তু আমি জানিয়ে দিব, কারণ আমি আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমি জানি একটা সেকেন্ডের ভরসা নাই, একটা সেকেন্ডের মানুষের মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, তাই যতটা সম্ভব আমরা নামাজ রোজা এবাদত বন্দিকে আমরা সব কিছু আমরা জমা রাখবো। আমাদের অর্থ সম্পদ কিছুই থাকবে না, একটা সেকেন্ডের নিমিষে সমস্ত পরিচয় হয়ে যাবে মৃত লাশ, তাই না? তো সেজন্য এগুলি মনে রাখতে হবে, মানুষের ক্ষতি করে কখনো নিজে বড় হওয়া যায় না, মানুষকে ভালোবেসেই নিজে বড় হওয়া যায়। আর আমি তো আমার এটা একটা সামান্য পেশা, কিন্তু আমি চাচ্ছি প্রতিটা মানুষকে, কিছু কিছু মানুষ আছে স্বপ্নের রাজ্যে বাস করে, যে আমি কী পাবো, আমি অবশ্যই এই চিন্তাটা আমার ভিতরে থাকবে যে আমি যে একদম বিসিএস অফিসার ছাড়া আমি বিয়ে করব না, আমি এমন সিটিজেন মেয়ে ছাড়া বিয়ে করব না, কিন্তু আমার যোগ্যতাটা কী সেটাও চিন্তা রাখতে হবে। আমাদের কাছে আসলেই আপনাদের বিয়ে হয়ে যাবে সেরকম গ্যারান্টি কিন্তু কিছু না। হ্যাঁ, তবে আমরা ভালো একটা সঠিক সন্ধান দিব, আপনারা খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আমাদের কাছে অসংখ্য অসংখ্য ছেলে মেয়েদের বায়োডাটার ছবি আছে, তার মাঝখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা পছন্দ করে যেটা পছন্দ করবেন, দুই পক্ষ পছন্দ করবে, প্রত্যেকে প্রত্যেকের খোঁজখবর নেবে, তারপর আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাবে। 2024 সালে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা বিয়ে করতে চাচ্ছেন আপনারা আমাদের অফিসে আসতে পারেন বা অফিসের মোবাইল ইমেলে যোগাযোগ করতে পারেন, যারা বিদেশে আছেন তারা ইমেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী মিলিয়ে নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8 ব্লক B মেইন রোড বনশ্রী রামপুরা লিফটে 2, মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 0197
7186-0261। আসলে আজকে বছরের শেষ দিন, আমি একটু মানে যেহেতু আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে, যদি কোনো ভুল কোনো কিছু রিপোর্ট আসে তখন আমি মানুষকে জানানো, যেহেতু আমরা নারী আমাদের অবশ্যই মানে অনেক বুঝে শুনে চলতে হয়, যেহেতু এটা একটা চ্যালেঞ্জিং পেশা। কিন্তু আমি এটা চাই সকল নারী পুরুষ সবাই মানে সমানভাবে যাতে তাড়াতাড়ি সেবাটা পেয়ে যায়, সেজন্য আমি চাই প্রত্যেকটা মানুষকে, হ্যাঁ ঠিক আছে তার পছন্দ মতো দূরে থাকে ঠিক আছে, দুই পক্ষ একটু কথা বলুক, ফোন নাম্বার দিয়ে দিই পাত্র পাত্রী। বিশেষ করে আমার পাত্রীদের জন্য আমি একটাই আমার অনুরোধ রবে, যেই ছেলে বলবে যে কান্তাপাকে জানাবেন না, এবং তারা হয়তো আপনারা কখনো কারোর সাথে কোনো লেনদেন বিয়ের আগে ছেলে হোক মেয়ে হোক করবেন না, এবং বিয়ের উদ্দেশ্যের জন্য যারা ফোনে কথা বলবে শুধু তাদের সাথে কথা বলবেন, কখনো ভিডিও কলে যদি তারা অনেকে আছে একটু রোমান্টিকতা কথা বলতে চায়, সেই ব্যাপারগুলি আপনারা অবশ্যই আমাকে নলেজে দিবেন, যতক্ষণ না পর্যন্ত কবুল হবে ততক্ষণ না পর্যন্ত আপনারা তাদের সাথে ভিডিও কলে জাস্ট আসতে পারেন, বাট কোনো অন্তরঙ্গ কোনো কথা বলবেন না। এগুলি কিন্তু আছে, মানুষ কিছু কিছু মানুষ আছে, আমি আমার সতর্ক করা দরকার, আমি সতর্ক করে দিচ্ছি, তারা হয়তো ভিডিও শর্ট নিয়ে তখন আপনাকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তখন কিন্তু আপনাকে হয়রানি করতে পারে, এটা সমাজে অহরহ হচ্ছে। যদিও আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ আমার এখান থেকে এখন পর্যন্ত হয় নাই, কিন্তু হইতে কতক্ষণ, সেজন্য আমার বোনদের বেশি সতর্ক থাকতে হবে, কারণ বোনরা যে ওই যে যেই ছেলেটা ভিডিও কলে যে আপত্তিকর ছবি দেখাচ্ছে ছেলেটার কোনো দুর্নাম হবে না, দুর্নামটা হবে আমাদের, কারণ আমরা নারী, আল্লাহ হয়তো নারীদেরকে একভাবে তৈরি করে দিচ্ছে তাই না, সেজন্য এই ব্যাপারগুলি সত্য থাকতে হবে। এবং অনেকে কবুল হওয়ার আগ পর্যন্ত কেউ মনে করবেন না যে ছেলেটার সাথে আমার বিয়ে হবে বা এই মেয়েটার সাথে বিয়ে হবে, এবং আপনাদের অর্থনৈতিক লেনদেন যদি করা থাকে সেটা বিয়ের পরে করবেন, বিয়ের আগে হ্যাঁ ঠিক আছে এখন আপনারা এক জায়গায় বসলেন খেলেন আপনারা তাকে একটা গিফট করলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি প্রত্যেকেই আমি সতর্ক করতে চাই ভিডিও কলে বেশিক্ষণ কথা বলার কোনো দরকার নাই, অন্তরঙ্গ কোনো কথা বলবেন না, এগুলি কিন্তু মানুষের এক একটা মাইন্ড এক এক রকম, এক একটা মানুষ এক এক রকম আল্লাহ তৈরি করছে, সবাই কিন্তু আল্লাহর ভয় কারো মধ্যে থাকে কারো মধ্যে থাকে না। যেমন এই পৃথিবীতে আমি মনে করি যে আমার যদি আমি কি বলবো, আমার যদি 1 কোটি টাকারও কোনো অফার থাকে যে এই ছেলেটা বা এই মেয়েটার কোনো সমস্যা আমি নিজে জেনে আপনাদেরকে দিব না, এটা সবসময় আমার প্রতি আপনাদের বিশ্বাস হবে, যে জিনিসটা সমস্যাগ্রস্ত আমি বলে দিলাম। এই ছেলেরা বর্তমানে প্রবাসে অনেক পাত্র আমাদের কাছে আসে, আমেরিকা কানাডা লন্ডন অস্ট্রেলিয়া সৌদি আরব মালয়েশিয়া অজস্র পাত্র, ওই পাত্ররা অনেক সময় দেখা যায় যে যখন আপনারা লং টাইমে কথা বলতে চাবেন যে আমি সামনে মাসে আসতেছি তার মানে আমাদের বিয়ে ঠিক, আমরা একটু ভিডিও কলে কথা বলি, এটা তো কখনো বিশ্বাস করবে না, কবুল না হওয়া পর্যন্ত কারোর সাথে কোনো অর্থনৈতিক লেনদেন কোনো ভিডিও কল এগুলি থেকে বিরত থাকবেন, তাহলে কিন্তু আমি কিন্তু কাজটা সুন্দরভাবে বিশ্বাসের উপরে মানুষকে আমি সেবাটা সুন্দরভাবে দিতে পারি। যদি আপনাদের ব্রেনে একটু মেধা থাকে, প্রত্যেকটা মানুষকে একটু নিজে মেধা খাটাতে হবে যে আমি কী এবং আমি কেন, এটা তো একটা বিয়ের মাধ্যম, এখানে আমাদের বিয়ে হলে আমাদের সব কিছু হবে, আমরা কেন ভিডিও কলে কথা বলবো, এটা বারবার বলছি কারণ এরকম অনেক আশেপাশে অনেক সমস্যা আমি শুনতেছি, তাই আমি বলবো যখন যেহেতু আপনারা আমাদের কাছে মেম্বার হচ্ছেন তার মানে আপনারা আমার পরিবার, অতএব আপনাদের ভালো মন্দ অবশ্যই আমাকে জানাবেন, এবং যে ছেলে বা মেয়ে বলবে আমাকে জানাতে না তাহলে মনে করবেন সেটা সমস্যাগ্রস্ত, আমি আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করছি। আর আপনারা আসলেই আমরা সফল, নতুন বৎসরে অনেক অনেক বিয়ে শাদী হোক এই দোয়া আপনাদের কাছে চাই। আর আমি তো আমার আল্লাহ মোহনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহ মোহন মানুষের কল্যাণে সুন্দরভাবে কাজ করা তৌফিক দান করেছেন বলে বৎসরের শেষ দিন সবার কাছে আবারও দোয়া চাই, দোয়া করবেন যাতে সকল বিপদ আপদ মুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আর আমার অসংখ্য বোন এবং ভাই যারা আছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, আমি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। যারা আজকেও মানে দুজন ফোন করে বলল যে আপা এমুকে নাম্বারটা দিস, আমার সাথে সাথে চোখের পানি চলে আসে যে আল্লাহ আমার এই প্রতিষ্ঠানের প্রতি যাদের এই মায়া মমতা আছে আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দিন, তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দিন। ছোট্ট একটা পেশা, এই পেশাটা কিন্তু খুব
ক্রিটিক্যাল একটা পেশা, একটা সেকেন্ডে কিন্তু মানুষ বিপদে পড়ে যেতে পারে। আমি কিন্তু কেউ কারো আত্মীয় না। আপনারা যে ইনফরমেশনটা যদি আপনারা ভুল দিয়ে থাকেন, তখন কিন্তু এই দায়ভারটা আমার থাকবে, তখন কিন্তু বিপদে পড়ে যেতে হবে। আমি আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা আছে, আপনারা অন্তত এই জিনিসটা কখনই করতে যাবেন না, কারণ এখান থেকে মানুষের কল্যাণে কাজ করা হয়, মানবতার কল্যাণ হয়। এটা একটা বিয়েটা একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। তাই এই যে সুন্দর একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা যাতে বেঁচে থাকে আমি আপনাদের কাছে এই অনুরোধ জানাচ্ছি। কেউ মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানি করবেন না প্লিজ। সবার প্রতি রইল অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। নতুন বছর সবাই জীবন সঙ্গী সঙ্গিনী খুঁজে পাক, এই কামনা করছি। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার।